আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোনিক্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা শিখব একাত্তরের দিনগুলোর 11 অক্টোবর সোমবার 1971-এর এই দাবটা আমরা আজকে পড়ব। শরীফ বলল, সেই যে মাসখানেক আগে কাগজে পড়েছিলাম, কাগজে মানে খবরের কাগজে পড়েছিলাম, ফ্লাইট লেফটেন্যান্ট অর্থাৎ পদবি হচ্ছে মতিউর রহমান, অর্থাৎ বাড়ি কিন্তু নরসিংদী, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, পদটা কি মানে মতিউর রহমানের পদবি কি ছিল, ফ্লাইট লেফটেন্যান্ট, এমসিকিউতে আসতে পারে, মতিউর রহমানের পদবি কি ছিল, ফ্লাইট লেফটেন্যান্ট, অর্থাৎ পাকিস্তানের সরকারের হ্যাঁ জব যে করত হেনে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। কথা তার সম্বন্ধে আজ শুনে এলাম, তার সম্বন্ধে অর্থাৎ কার সম্বন্ধে, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের, অর্থাৎ মতিউর রহমান কবে মারা গেছে, 20 আগস্ট 1971 সালে মারা গেছে। কীভাবে মারা গেছে, পাকিস্তানের যে থেকে মানে যুদ্ধ বিমান কি ছিনতাই করে নিয়ে আসার সময়, অর্থাৎ বাঙালি সে ছিল বাঙালি, যেহেতু বাঙালি ছিল, পাকিস্তানিদের ওই বিমান চুরি করে নিয়ে আসার চেষ্টা করেছিল যেন পাকিস্তানিদের বিরুদ্ধে ওই বিমানটা মানে করে প্রতিরোধ গড়ে তুলতে পারে ওই বিমান দিয়ে, কিন্তু আসার সময় কি বিমান ক্রাশ করে এবং কি সেখানেই মারা যায়। তাহলে কবে মারা গেছে, 20 আগস্ট 1971 মারা যায়, 71 সালে। আচ্ছা, কি শুনে এলে, এই কোথায় শুনলে, অর্থাৎ এটা লেখিকা প্রশ্ন করছে তার হাজব্যান্ডকে, ডাক্তার রাব্বির কাছে, অর্থাৎ ডাক্তার রাব্বির কাছে, অর্থাৎ ডাক্তার রাব্বিরকে একটু পরে জানবো। রাব্বি জানো তো আমাদের সুজার বাঁচতে, তাহলে এই রাব্বিটাকে সুজার বাঁচতে, এবার সুজার সেকে শরীফের এক ইঞ্জিনিয়ার বন্ধু সুজা সাহেব, অর্থাৎ এই যে শরীফ হচ্ছে লেখিকার স্বামী, এক ইঞ্জিনিয়ার বন্ধু হচ্ছে সুজা সাহেব। দেখো তাহলে কার কাছে শুনছিল, ডাক্তার রাব্বির কাছে, আর রাব্বিকে ছিল সুজার বাঁচতে, এবার সুজাকে একজন শরীফের একজন ইঞ্জিনিয়ার বন্ধু হচ্ছে সুজা, সুজা কি একজন ইঞ্জিনিয়ার, আর রাব্বি তো হচ্ছে ডাক্তার রাব্বি, তার বাঁচতের নাম হচ্ছে ডাক্তার ফজলে রাব্বি, অর্থাৎ এই এই যে রাব্বির নাম কি ডাক্তার ফজলে রাব্বি, আর সম্পর্কটা আশা করি বুঝতে পেরেছ। শরীফ বলল, আজ ফকিরের অফিসে গেছিলাম, অর্থাৎ শরীফ বলল কি আজ ফকিরের অফিসে গেছিলাম, ওখানে রাব্বির সঙ্গে দেখা। তাহলে রাব্বির সঙ্গে কোথায় দেখা হয়েছিল, ফকিরের অফিসে, কোথায় দেখা হয়েছিল, ফকিরের অফিসে। ওর মুখে শুনলাম মতিউর রহমানের ফ্যামিলি 29 সেপ্টেম্বর করাচি থেকে ঢাকায় এসেছে, মতিউর রহমানের ফ্যামিলি কবে আসছে, 29 সেপ্টেম্বর করাচি থেকে ঢাকায় এসেছে, কত, অর্থাৎ করাচি ছিল পাকিস্তানের পূর্বের রাজধানী, অর্থাৎ এখন তো বর্তমানে ইসলামাবাদ, এর আগের রাজধানী ছিল করাচি, ঠিক আছে, অর্থাৎ কত তারিখ, তাহলে করাচি থেকে ঢাকা আসছে তার ফ্যামিলি, মতিউর রহমানের ফ্যামিলি আসছে 29 সেপ্টেম্বর। মতিউর রহমানের শ্বশুর, অর্থাৎ মতিউর রহমানের যে শ্বশুর গুলশানের এক বাড়িতে থাকেন, তাহলে মতিউর রহমানের শ্বশুর কোথায় থাকেন, গুলশানের এক বাড়িতে থাকেন, অর্থাৎ কোথায় থাকেন, গুলশানের এক বাড়িতে, সেখানে 30 তারিখ অর্থাৎ 30 সেপ্টেম্বর, কত তারিখ, 30 সেপ্টেম্বর মতিউরের 40 হয়েছে, অর্থাৎ 40 হয়েছে, আমরা আগের পৃষ্ঠায় বলছিলাম কবে মারা গেছে, তাহলে 40 দিন, সেখানে 30 তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ মতিউর রহমানের 40, আর 40 কি মৃত মুসলমানরা যখন মারা যায়, মুসলমানদের আত্মার শান্তির জন্য মৃত্যুর 40তম দিনের যে অনুষ্ঠান হয় এটা বলে 40, 40 হয়েছে, রাব্বি গিয়েছিল 40, অর্থাৎ এই যে ফজলে রাব্বি, রাব্বিও গিয়েছিল সে 40। মিসেস মতিউর, মিসেস মতিউর হচ্ছে নাকি বাংলা বিভাগের মনিরুজ্জামানের শালী, মিসেস মতিউর হচ্ছে কি মিলি, অর্থাৎ মিসেস মতিউর হচ্ছে মতিউর রহমানের যে স্ত্রীর নাম হচ্ছে এটা মিসেস মতিউর রহমান, অর্থাৎ যার নাম হচ্ছে আসল এর নাম হচ্ছে মিলি, মিসেস মতিউর রহমান নাকি বাংলা বিভাগের মনিরুজ্জামানের শালী, মনিরুজ্জামানের শালী, অর্থাৎ মনিরুজ্জামানের স্ত্রীর নাম হচ্ছে ডলি, অর্থাৎ ডলির স্বামীর নাম হচ্ছে মনিরুজ্জামান। এই সম্পর্কটা তোমাদের, আমাদের স্যার মনিরুজ্জামানের, তার মানে ডলির বোন, দাঁড়াও দাঁড়াও, এ বোনকে তো দেখেছি ডলিদের বাসায়, মিলি এর নাম, তাহলে আমি আগেই বলে দিয়েছিলাম মিলি, তাহলে এই সম্পর্কটা অনেকের কাছে পেস্ট লাগে, আসলে আমি সহজ করে বিষয়টা বলি, মনে রাখবা ডলি এবং মিলি এরা হচ্ছে দুই বোন, ডলি এবং মিলি হচ্ছে দুই বোন, এই এরা হচ্ছে দুই বোন, ডলি হচ্ছে বড়, ডলি হচ্ছে বড়, ডলির স্বামীর নাম হচ্ছে মনিরুজ্জামান, তাহলে ডলি হচ্ছে বড় বোন, ওর স্বামীর নাম হচ্ছে মনিরুজ্জামান, সে বাংলা বিভাগের শিক্ষক, তাদের দুইটা বাচ্চা আছে। তা এবার হচ্ছে মিলি, মিলি হচ্ছে ওই যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রীর নাম হচ্ছে মিলি, ঠিক আছে, অর্থাৎ ডলির ছোট বোন, তার স্বামীর নাম কি, তাহলে মিলির স্বামীর নাম হচ্ছে মতিউর রহমান, ওকে, তাহলে যদি বলি মনিরুজ্জামানের স্বামীর নাম কি মিলি, ক্লিয়ার, ওকে, এখনও আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা,
ডোলির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল, অর্থাৎ ডোলির কথা লেখিকার মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। ডোলি এবং মনিরুজ্জামান স্যার, অর্থাৎ ডোলি মনিরুজ্জামান স্যার ওদের কোথাও কোনো খোঁজ জানি না, অর্থাৎ তাদের খোঁজ খবর জানি না, ওদের কী অবস্থা আছে, কোথায় আছে না আছে, কেমনভাবে চলতেছে, এটা আমরা জানি না। দুটো বাচ্চা, অর্থাৎ কয়টা বাচ্চা ছিল, দুটো বাচ্চা নিয়ে কোথায় যে বেশি বেশি, দেখো দুটো বাচ্চা নিয়ে কোথায় যে বেশি বেশি বেড়াচ্ছে, অর্থাৎ কোথায়, যুদ্ধের সময় তো জানো একে কোথায় যে কখন কোথায় যাওয়া লাগতেছে কেউ জানে না, বেড়াচ্ছে কে জানে। ওপারেও যায়নি, ওপারে বলতে কিন্তু মারা গেছে এরকম না, ওপারে বলতে ভারতেও যায়নি। গেলে বেতারের নিশ্চয়ই গলা শুনতে পেতাম, অর্থাৎ তারা বেতারে কাজ করে, অর্থাৎ গেলে তাদের দুজনের শব্দ মানে শুনতে পেতাম, অর্থাৎ কার কার, ডলি এবং কি মনিরুজ্জামান স্যারের বেতারে অবশ্যই নিশ্চয়ই তাদের গলা শুনতে পেতাম। স্বাধীন বাংলা বেতারে বহু পরিচিতদের গলা শুনি, তাদের তারা ছদ্মনাম ব্যবহার করে কিন্তু গলা শুনে চিনতে পারি। প্রথম যেদিন স্বাধীন বাংলা বেতারে সালেহ আহমেদ এর কণ্ঠে খবর শুনি, খুব চেনা চেনা লাগছিল। দুদিন পরে চিনেছিলাম সে কণ্ঠ হাসান ইমামের, অর্থাৎ তারা অনেকে ছদ্মনাম ব্যবহার করতো যুদ্ধের সময়। কেন ছদ্মনাম ব্যবহার করতো, কারণ তারা যে ছদ্মনাম যদি ব্যবহার না করে তাদের, তারা হয়তো কলকাতা থেকে তাদের বেতারে এইগুলো প্রচার করতেছে কিন্তু তাদের ফ্যামিলি তো বাংলাদেশে আছে, তাহলে রাজাকারদের সহায়তায় তাদের ফ্যামিলিকে অনেক অত্যাচার করতে পারে, এই জন্য মূলত এরা ছদ্মনাম ব্যবহার করতেছে। তাহলে পরীক্ষায় আসতে পারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সালেহ আহমেদের আসল নাম কি, হাসান ইমাম অথবা হাসান ইমামের ছদ্মনাম কী ছিল, সালেহ আহমেদ। আচ্ছা, শুনেছি এরকম, ইংরেজির খবর ও ভাষ্য প্রচার করে যারা সেই আবু মুহাম্মদ আলী, তাহলে আবু ও আহমেদ চৌধুরী হলো আলী জাকের ও আলমগীর কবির। তাহলে আবু মুহাম্মদ আলী এর আসল নাম কি ছিল, আলী জাকের। আর যদি বলি আহমেদ চৌধুরীর আসল নাম কি ছিল, আলমগীর কবির। খুবই ইম্পর্টেন্ট, ক নাম্বারে আসতে পারে। তাহলে আবু মুহাম্মদ আলীর যে ইংরেজি ধারাভাষ্যকার প্রচার করতো তার এটা ছদ্মনাম ব্যবহার করতো আবু মুহাম্মদ আলী, আসল নাম কি আলী জাকের, আর এই ছদ্মনাম ব্যবহার করতো আহমেদ চৌধুরী, তার আসল নাম কি আলমগীর কবির। গায়কদের গলা তো সহজে চেনা যায়, অর্থাৎ রতীন্দ্রনাথ রায় অনেকে, এটা কিন্তু রবীন্দ্রনাথ রায়, এ রবীন্দ্রনাথ পড়ে, এটা যাদের রিডিং পড়তে রবীন্দ্রনাথ, অর্থাৎ এটা হচ্ছে রতীন্দ্রনাথ রায়। অর্থাৎ পরীক্ষায় এরকম আসতে পারে ইংরেজি খবর ভাষ্যকার প্রচার করছে কারা, গায়ক কারা কারা ছিল, অর্থাৎ রতীন্দ্রনাথ রায়, আব্দুল জব্বার, অজিত রায়, ইন্দ্রমোহন রাজবংশী, এরপরে হরলাল রায়, এরা হচ্ছে সবাই কি গায়ক, অর্থাৎ পরীক্ষায় তোরা নিচের কোন কারা কারা গায়ক। কথিকায় সৈয়দ আলী হাসান, কথিকা কি শব্দার্থ দেয়া আছে, বা আমরা আগের পর্বগুলোতে বলেছি কথিকায় সৈয়দ আলী হাসান, কামরুল হাসান, ফয়েজ আহমদ, প্রায় সকলের গলা শুনতে পারি, শুনে বুঝতে পারি, অর্থাৎ পরীক্ষা আসতে পারে। কথিকা কারা কারা পাঠ করতো, কথিকা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে। নাটকে রাজু আহমেদ, মাধুরী চট্টোপাধ্যায়, এদের গল এই যে সবার গলায় এক লোহময় বুঝে যায়, অর্থাৎ এক লোহময় মানে এক মুহূর্তে কি বুঝতে পারি, তার নাটকে কাদের নাম আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।